নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা খবরটি প্রকাশিত হয়েছে অনলাইন সংবাদ পত্রিকায় সংবাদ প্রতিদিন দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ আগামীকাল আঠারো তারিখ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট হতে চলেছে এদিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল বৃহস্পতিবার অর্থাৎ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল বুধবার থেকে টানা তিন দিনের রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস গত কয়েকদিন বৃষ্টি না হয় তাপমাত্রা পারতরে চড়েছে অনেকটাই এমনকি বাঁকুড়া বর্ধমানের মতো জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই পরিবেশে আর্দ্রতারও নব্বই শতাংশেরও বেশি এমন পরিস্থিতিতে বুধবার থেকেই উত্তরবঙ্গের পাঁচটি জায়গার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাতেও ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা জেরেই বৃষ্টি হবে জানানো হয়েছে বৃহস্পতিবার জলপাইগুড়ি দার্জিলিং ও রায়গঞ্জে ভোট হাজার হাজার ভোটার সেদিন সকাল থেকেই বুধমুখী হবেন কিন্তু সেসব জায়গায় সকাল থেকে বৃষ্টি হতে পারে ফলে সমস্যায় পড়তে পারেন ভোটাররা হাওয়া অফিস সূত্রে খবর জলপাইগুড়ি দার্জিলিংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পংয়ে হবে বৃষ্টি সঙ্গে ঝড় হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমনকি কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে আগামীকাল থেকে শহর কলকাতা ও অন্যান্য জেলার তাপমাত্রা কমতে শুরু করবে বলে মনে করা হচ্ছে কাঠফাটা রৌদ্রে নাজেহাল রাজ্যবাসী সেখানে বৃষ্টির এই পূর্বহার স্বস্তি দিচ্ছে মানুষকে